আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সাইয়েদুল ইস্তিগফার নিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা। তা হচ্ছে সাইয়েদুল ইস্তিগফারের গুরুত্ব কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে আছে জানি না, আবার অনেকে আছে জানি কিন্তু দোয়াটি মুখস্থ করি না, আবার অনেকে আছে দোয়াটি মুখস্থ আছে কিন্তু ফজিলত জানি না। আজকে এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে আসি, সাইয়েদুল ইস্তিগফারের ফজিলত কী? বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়েদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়েদুল ইস্তিগফার তেলাওয়াত করে, যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, এই তেলাওয়াত করার মধ্যে যদি থাকে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, নেকি পাওয়ার আশা, ক্ষমা পাওয়ার আশা যদি থেকে থাকে, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারি শরীফের হাদিস, ইফা অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের বুখারি শরীফের হাদিস, বলা হচ্ছে 5754 নম্বর হাদিসের মধ্যে, ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি সাইয়েদুল ইস্তিগফার সকালবেলা তেলাওয়াত করে আল্লাহকে ভালোবেসে খুশি করার আশায়, ক্ষমা পাওয়ার আশায় সকালে তেলাওয়াত করে সন্ধ্যা হওয়ার আগে মারা যায় সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? কিন্তু আজকে দুঃখের বিষয়, এটা আমরা মানি না। দ্বিতীয়ত দেখুন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে অর্থাৎ সন্ধ্যাবেলায় যদি সাইয়েদুল ইস্তিগফার তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে ওই একই হাদিস বুখারি শরীফের ইফা 5754 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যদি সন্ধ্যা দিকে যদি সাইয়েদুল ইস্তিগফার তেলাওয়াত করে, সকাল হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, যদি এই সাইয়েদুল ইস্তিগফার তেলাওয়াতের মধ্যে যদি থেকে থাকে আল্লাহর ভালোবাসা, ক্ষমা পাওয়ার আশা, বিশ্বাস থেকে থাকে, তাহলে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে সকাল হওয়ার আগে যদি মারা যায় সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয়, কিন্তু আজকে আমরা এটা তেলাওয়াত করি না, জানার পরও তেলাওয়াত করি না, মানার পরও তেলাওয়াত করি না, এইটা কিন্তু আমাদের শোভা পায় না। অবশ্যই আমরা চেষ্টা করব আজকে আমি সাইয়েদুল ইস্তিগফার 5টি বাক্যে অথবা 6টি বাক্যে আমি আপনার সামনে ইস্তিগফার বারবার তেলাওয়াত করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব সাইয়েদুল ইস্তিগফার। আমি আশা করি আপনি যদি এভাবে তেলাওয়াত করেন বা সাথে সাথে তেলাওয়াত করেন, বা হচ্ছে বাংলা লিখে দেবো নিচে আর ওপরে, আর উপরে আরবি থাকবে, আপনি যদি চেষ্টা করেন একটা ভিডিওর মধ্যে দিয়েই, 5-7 মিনিটের 6 মিনিটের ভিডিওর মধ্যে দিয়েই আপনি সাইয়েদুল ইস্তিগফার মুখস্থ করতে পারবেন ইনশা আল্লাহ। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك এই বাক্যটা আমরা বারবার পড়ার চেষ্টা করি। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك এখন আমরা অন্য বাক্যে যাই। وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আবার পড়ি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আবার দেখি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت তার পরে বাক্যে আমরা যাই আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বি জামবি আবার করি আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বি জামবি আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বি জামবি সর্বশেষ বাক্য فاغفر لي فانه يغفر الذنوب الا انت فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت
ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এখন আমরা একত্রে পড়ার চেষ্টা করি। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ইরশাদ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পালন কর্তা, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি পালনে দৃঢ় আছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি আমার উপরে তোমার দেয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর যে কেউ নেই। বুখারী শরীফ 6306 নম্বর।